বর্তমানে কলকাতা ময়দানের উপর চোখ রাখলে একটা বিষয় ভীষণভাবে চোখে পড়ে, সেটা হলো একটা সময় যেরকম কলকাতা ময়দানের সমস্ত ক্যান্টিনগুলো যতটা রমরমিয়ে চলতো, বর্তমানে কিন্তু সেটা অনেকটাই ফিকে হয়ে এসেছে। কিন্তু তার মধ্যে দু চারটি ক্যান্টিন আজও তার নিজের অস্তিত্ব ধরে রেখেছে। নাম করাই আছে, খুব একটা কমে যায়নি, নাম আছে এখনো। সেই রকম ভাবে কি এখনো একই জায়গায় রয়েছে আগের মতো? মোটামুটি কমেছে, এখন অনেকগুলোই তো কমে গেছে ক্যান্টিন। এই সামনে একটা আছে আর আমাদের এই একটা, আর কাস্টমসের বিকেলবেলা খোলে, ওদের সকালে খোলে না। এই দুটো ক্যান্টিনই এখানে আছে। কোচরা বা বাইরে থেকেও অনেকে এসে লাঞ্চ করা বা ব্রেকফাস্ট করা, সেটা কি রয়েছে? হ্যাঁ, সব বেশিরভাগই, হ্যাঁ বেশিরভাগই এখানে খেতে আসে, মানে ওইখানে খুব কমই খেতে যায়, সব এখানে। এটা খোলা থাকলে এখানেই সবাই আসে, অনেক দূর থেকে। হ্যাঁ, অনেক দূর দূর থেকে সব আসে। দিদি কালকেও বলছে যে আপনার চিকেন স্টুটা এত সুন্দর, অত দূর থেকে আসতে পারি না, মেট্রোয় করে আসবো, অতটা হেঁটে আসতে হয়, আর যে সেটা তো আমি কিছু করতে পারবো না। সকালের জলখাবার যদি বলি, সকালের জলখাবারে চা তো থাকেই, আর ঘুগনি পাউরুটি, চিকেন স্টুও তাড়াতাড়ি হয়, ভাতও অনেকে ওই বিক্রিওয়ালারা ভাত খেতে আসে, সবজি ভাত খায়, সেগুলো খায়। তারপরে চিকেন স্টু তো সকাল থেকেই চলে সন্ধে অবধি, সকাল 7টা থেকে, 6:30-7টা থেকে খোলা হয়, সন্ধে 7:30 অবধি। দুপুরে কী কী পাওয়া যায়? দুপুরে ভাত পাওয়া যায়, ভাত, একটা তরকারি, ডাল, ভাজা খুব একটা হয় না, যখন তরকারিটা শেষ হয়ে যায় তখন হয়তো একটু আলু ভাজা হয়, আর মাছের ঝোল, মাংস, মেটে কারি, সব কিছু হয়। আর স্টুয়ের মধ্যে চিকেন স্টু আর ভেজিটেবল স্টু, এই দুটো হয়। আচ্ছা, চিকেন স্টুটা, হ্যাঁ মটন স্টু হয়, ইস্ট বেঙ্গলের খেলা থাকে। আর সন্ধ্যেবেলায় কী কী হয়? ওই একই থাকে, বিকেলের দিকে ওই চপ টপ সবই থাকে, আর চিকেন স্টুটা তো সারাদিনই বিক্রি হয়। ডিমের চপ, ভেজিটেবল চপ, ফিশ চপ।